ছেলেদের মেধার তুলনায় মেয়েদের মেধা অর্ধেক, এই কথা কতটা সত্য? কোন রাজ্যে কোথাও এইভাবে বলা হয় নাই যে ছেলেদের তুলনায় মেয়েদের মেধা অর্ধেক বা এরকম কম বেশি, কোনো পার্সেন্টেজ সঙ্গে এরকম উল্লেখ করা হয়নি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে বোঝা যায় যে মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝের ক্ষেত্রে পুরুষদের তুলনায় কম দিয়েছেন। এখন আপনি আজকের পৃথিবীর নানা বাস্তবতায় আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে মেয়েরা মেধা স্বাক্ষর রাখছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা ধ্রুব সত্য, সেটিকে অস্বীকার করবার কোনো সুযোগ নাই। এটা হলো জেনারেল কথা। ইন্ডিভিজুয়ালি কোনো নির্দিষ্ট মেয়ে অনেক পুরুষের চাইতে অনেক বেশি মেধাবী হতেই পারেন। যেমন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি এত বেশি হাদিস সংরক্ষণ করেছেন যেটা অনেক পুরুষরা সংরক্ষণ করেন নাই। এটি ইন্ডিভিজুয়াল কোনো কেসে হতে পারে, বাট জেনারেল কথা হলো সেটাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলা হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে এরকম পার্সেন্টেজ কোনো ঠিক করে দেওয়া হয়েছে। এমনি সাদ্দাম আপনি লিখেছেন, ঢাকা থেকে নিজের বাড়িতে চট্টগ্রামে আসার সময় রাস্তায় কি কসর পড়তে হবে? অবশ্য একদিনের জন্য বাড়িতে যাওয়া, ঢাকা থেকে নিজের বাড়িতে চট্টগ্রামে আসার সময় আপনি পথে অবশ্যই কসর করবেন, অর্থাৎ মুসাফির অবস্থা আপনি সফরের পথে যখন থাকবেন তখন তো আপনি পুরো মুসাফির বিধে আপনি কসর করবেন, আর নিজের বাড়িতে যাওয়ার পর সেখানে কোনো কসর নাই। আপনি চট্টগ্রামে নিজ বাড়ি থাকলে সেখানে গেলে আপনি পুরো নামাজ পড়বেন, সেটা একদিন থাকুন আধা দিন থাকুন যতক্ষণই থাকুন না কেন। এইচজেএমডি মিরাজ আলী আপনি লিখেছেন, নবী গায়েব না জানলে কিয়ামতের আলামত দাজ্জাল আবির্ভাব এবং এ ধরনের ভবিষ্যৎবাণী কীভাবে করেছেন? ভাইয়েরা, এটা তো আমরাও বলছি এখন যে কিয়ামতের আগে এটা হবে সেটা হবে, আমরা কীভাবে বলছি? আমরা হাদিস থেকে জেনে বলছি। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ থেকে জেনে বলেছেন, এটা গায়েব জানা নয়। তিনি নিজে থেকে যদি ভবিষ্যৎ সম্পর্কে সব কিছু জানতে পারতেন তাহলে সেক্ষেত্রে ইয়েতে উহুদের যুদ্ধে তার দাঁত মোবারক শহীদ হতো না, কারণ কোন দিক থেকে আঘাত আসছে তিনি বলতে পারতেন এবং কোন যুদ্ধে তার জয় হবে কোন যুদ্ধে পরাজয় হবে এগুলো সব তিনি আগাম জেনে যেতে পারতেন, ব্যাপারটি সেরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আলামত সম্পর্কে ভবিষ্যতের অনেক কিছু হবে সেগুলো সম্পর্কে জানিয়েছেন, যার কারণে সেটা তিনি আমাদেরকে বলেছেন। কোরআনেও তো আল্লাহ তাআলা অনেক কিছু বলেছেন, সেই আলোকে আমরা বলতে পারছি। আল্লাহ তাআলা বলেছেন, মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন মুখে সেটা তার কাছে প্রেরিত ওয়াহি, সে ওহির আলোকে তিনি সেগুলো বলে থাকেন, যার কারণে এগুলোর কোনোটি কিন্তু আপনার স্বতন্ত্রভাবে নবী সাল্লাল্লাহু সাল্লাম নিজে থেকে আপনার বলেছেন এবং আপনার সেটা কি বলে তার গায়েবের এলিম থেকে বলেছেন এরকমটি মনে করার কোনো সুযোগ নাই।